চিকেন বিরিয়ানির সঙ্গে অন্য কিছু না হলেও চলে, তবু আমরা বোনলেস চিকেন ক্যাপসিকাম দিয়ে রান্না করে বিরিয়ানির সঙ্গে খাবো। এই বোনলেস চিকেন রান্না করতে যা যা লাগবে, একটু হলো আদা বাটা, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, রসুন বাটা আর রসুন বাটা আধা চা চামচ, এবং পেঁয়াজ বাটা কতটুকু দেবেন? 2 চামচ। 2 চামচ পেঁয়াজ বাটা দেবেন, পেঁয়াজ বাটা একটু বেশিই লাগে বোধ হয়। ধনিয়ার গুঁড়া হলুদ গুঁড়া আধা চামচ, আধা চা চামচ মরিচ কোয়ার্টার চামচ, লাল মরিচের গুঁড়া অল্প একটু একটু সামান্য, যার জাল বেশি পছন্দ সে জাল বেশি দিয়ে নেবেন। টমেটো সস 4 চামচ, দিমই চামচ বলছি, হয়েছে 4 চামচ এঞ্জের টমেটো সস স্বাদ মতো, সয়া সস দিলে ভালো হয়, আজকে আমাদের বাসায় সয়া সস নেই। আমি মিক্স করে দিচ্ছি, বেগুন সাহেব মিক্স করতে বলছেন। এই 3 রকমের ক্যাপসিকাম, হলুদ লাল সবুজ, কালার ফুল করা পেঁয়াজ 1 বাটি রেখেছি, এই যে ছোট বলে 1 বল। এটা কখন যেন দিবা? যখন মাংস শুকিয়ে আসব তখন এই পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে তারপরে একটু 5 মিনিট রেখে নামিয়ে ফেলবো। ম্যারিনেট করতে হবে 2 ঘন্টা, 1.5 থেকে 2 ঘন্টা চিকেন ম্যারিনেট করে রাখা হয়েছে। এখন তেল দিচ্ছি, ফ্রাইপ্যানটা শুকাক, চিকেন ম্যারিনেট করে চিকেন দিয়ে দিচ্ছি, এখন ভাজা হইতে থাক, 10 মিনিট ভাজা হবে, তারপরে ক্যাপসিকাম আর পেঁয়াজ। পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি,